বিষয়বস্তু হলো তেওরাতাল। তেওরাতাল কত্থক এবং নবীনৃত্যে দুক্ষেত্রেই ব্যবহৃত হয়। এটি একটি বহু ব্যবহৃত তাল। তোমরা কীভাবে হাতে তালি দিয়ে সঠিক পদ্ধতিতে তেওরাতালে বোল বলবে আমি আজকে সেটাই করে দেখাবো, এবং তেওরাতালের উপর নির্ভর করে একটা গানের উদাহরণ নেব। এটি একটি রিকোয়েস্টিং ভিডিও। তোমরাও যদি কোনো তাল লিখতে চাও তাহলে টিউটোরিয়াল ভিডিও আমাকে কমেন্টে লিখো, আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী হিস্ট্রি ডান্স টিউটোরিয়াল। আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। তেওরাতাল হলো সাত মাত্রার তাল। এখানে বিভাগ হলো তিনটি, প্রথম বিভাগে তিনটি, দ্বিতীয় বিভাগে দুটি, তৃতীয় বিভাগে দুটি মাত্রা আছে। তালি হলো তিনটি, প্রথম মাত্রায় সম এবং পরের তালিগুলো হলো চতুর্থ মাত্রা এবং ষষ্ঠ মাত্রা, কোনো খালি নেই। এটি একটি বিষমপদি তাল। এরপর আমরা তালটা হাতে তালি দিয়ে বোল সহ করে দেখাচ্ছি। আগে আমি যেমনভাবে বোঝাই ওয়ান টু করে সেরকমভাবে বলে দিই, তারপর আমরা বোল সহ বলবো। দেখো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, লাস্টের তালিটা কিন্তু কোনো কাউন্টিংয়ে আসে না, এটা সমাপ্তি, তোমাদের আগের ভিডিওতেও বলেছি। দেখো আবার করছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধা। এরপর আমরা তাল সহ বলছি, দেখো, ধা দেন তা টে টে কর্তা গদি ঘেনে ধা। আবার বলছি, ধা দেন তা টে টে কর্তা গদি ঘেনে ধা। একটু ফাস্ট বলি, ধা দেন তা টে কর্তা গদি ঘেনে ধা। আশা করি তোমরা তালটা বুঝতে পেরেছো, এবং তোমরা এরকম আরও কোনো তালের টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, এবং আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। কিন্তু নমস্কার।